বন্ধুগণ, বাংলায় ম্যাজিং এর নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের ভ্রমণে নিয়ে যাচ্ছি ভারতের এমন একটি রাজ্যে যেখানে কুকুর বিড়াল তো দূরের কথা, নর মাংসও খাওয়া হয়ে থাকে। জি হ্যাঁ বন্ধুগণ, আজকে আমি আপনাদের ভ্রমণে নিয়ে যাচ্ছি ভারতের নাগাল্যান্ড রাজ্যে। ভিডিওটি লাইক করে দিন, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে নিন। ব্রহ্মপুত্র উপত্যকা এবং বর্মার মাঝ সীমান্ত বরাবর অবস্থিত নাগাল্যান্ড হল উত্তর পূর্ব ভারতের অত্যন্ত ছোট একটি রাজ্য, যার ঐতিহ্য ও রীতিনীতি দেশের অন্যান্য রাজ্য থেকে অনেকটাই ভিন্ন এবং বৈচিত্র্যপূর্ণ। নাগাল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যতার কারণে এই রাজ্যটিকে ভারতের সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। নাগাল্যান্ড তার উত্তরে অরুণাচল প্রদেশ, পশ্চিমে আসাম, দক্ষিণে মণিপুর এবং পূর্বে মায়ানমার দ্বারা বেষ্টিত। শতাব্দীর পর শতাব্দী ধরে নাগাল্যান্ডে একটি নিয়মতান্ত্রিক স্বশাসন ব্যবস্থা কায়েম ছিল। এরপরে ভারত স্বাধীন হওয়ার পর এই আদিবাসী এলাকাগুলো আসাম গভর্নরের নিয়ন্ত্রণে আনা হয় এবং সর্বশেষে 1 ডিসেম্বর 1963 সালে নাগাল্যান্ডকে ভারতের ইউনিয়নের মর্যাদা দেওয়া হয়। নাগাল্যান্ড ওই ভারতবর্ষের সেই রাজ্য যেখানে 1944 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এবং ভারতীয় সেনাবাহিনী একসাথে মিলে কোহিমার যুদ্ধে জাপানি বাহিনীকে পরাজিত করেছিল। নাগাল্যান্ডকে প্রধানত উৎসবের দেশ বলা হয়। হর্নবিল উৎসব নাগাল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় বার্ষিক অনুষ্ঠান। রাজ্য সরকার 2000 সালে রাজ্যের পর্যটন এবং উপজাতীয় সংস্কৃতির প্রচারের জন্য এই উৎসব উদযাপন শুরু করেছিলেন, যা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। এই উৎসবটির নামকরণ করা হয়েছে হর্নিবল নামক এক পাখির নাম অনুসারে, যে পাখিটিকে এখানকার রাষ্ট্রীয় পাখি বলা হয়। একতা হলো নাগাল্যান্ড রাজ্যের মূল মন্ত্র। নাগাল্যান্ড রাজ্যের প্রতীকের নকশাটি একটি বৃত্তাকার সিলমোহর, যা একটি সবুজ পাহাড়ি ল্যান্ডস্কেপে মিথুন বাইসন দাঁড়িয়ে আছে এবং এর উপরে নীতিবাক্য ইউনিটি আর নিচে গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড খোদাই করে লেখা আছে। মিথুন নামক একটি নাগাল্যান্ডীয় প্রাণীকে নাগাল্যান্ডের রাষ্ট্রীয় প্রাণী বলা হয়, যা প্রায় ওজনে 1000 কিলোগ্রাম এবং গড় শরীরের দৈর্ঘ্য প্রায় 8 থেকে 10 ফুট পর্যন্ত লম্বা। এটিকে নাগাল্যান্ডের পাহাড়ি গবাদি পশু নামেও জানা যায়। বর্তমানে ভারতের কেবল বিহার একটি এমন রাজ্য রয়েছে যেখানে সম্পূর্ণরূপে মদ খাওয়া নিষিদ্ধ। তবে নাগাল্যান্ডের ক্ষেত্রে এখানেও হুইস্কি, রেম ও বিয়ার ছাড়া অন্যান্য যে কোনো মাদক দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। নাগাল্যান্ডের মোট আয়তন প্রায় 16,579 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক দিয়ে এটি ভারতের 25তম রাজ্য। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, তবে এর বৃহত্তম শহর হল ডিমাপুর। নাগাল্যান্ড একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠের রাজ্য, যেখানকার প্রায় 80% লোকজন খ্রিস্টান ধর্ম পালন করে থাকেন। নাগাল্যান্ডে বসবাসকারী প্রত্যেক উপজাতির লোকেদের ধর্ম, সংস্কৃতি, বিশ্বাস, রীতিনীতি ইত্যাদি একে অপর থেকে আলাদা। নাগাল্যান্ডের সংস্কৃতিতে নাচ ও গানকে এখানকার প্রধান ঐতিহ্য হিসাবে বিবেচনা করা হয়, যেখানকার প্রতিটি উৎসবে নাচ, গান, ভজন ও উল্লাস ভরপুর থাকে। নাগাল্যান্ড একটি অত্যন্ত আকর্ষণীয় ভারতীয় রাজ্য, যেখানে 16টিরও বেশি উপজাতির নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা এবং উপভাষা রয়েছে। নাগাল্যান্ডে কিছু উপজাতির লোকেরা এমন রয়েছে যারা তাদের পুরনো ঐতিহ্য অনুযায়ী স্বপ্নকে অনেক গুরুত্ব দিয়ে থাকে, যার দরুন তারা স্বপ্নের মাধ্যমে বাস্তবতা দেখার চেষ্টা করে থাকে। নাগাল্যান্ডের লোকেদের পোশাক আশাক ও ভারতীয় অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই আলাদা। এখানকার বাসিন্দারা পোশাক হিসেবে রঙিন চাদর পরতে বেশি পছন্দ করেন এবং পায়ের আঙ্গুলগুলোতে শক্ত করে লোহার কড়া পরেন, যার সাহায্যে তারা সহজেই গাছে উঠতে পারে। নাগাল্যান্ড ভারতের একমাত্র রাজ্য যার জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে 2001 সালের পর থেকে 2011 সালের মধ্যে অনেকটাই হ্রাস পেয়েছে। অর্থাৎ অন্যান্য রাজ্যে দিন দিন যেভাবে জনসংখ্যা বেড়ে চলেছে, সে অনুপাতে নাগাল্যান্ডের জনসংখ্যা দিনে দিনে কমছে। নাগাল্যান্ডের কিছু এলাকায় বহিরাগতদের প্রবেশ এখনও নিষিদ্ধ রয়েছে, কারণ এটি বিশ্বাস করা হয় যে এই অঞ্চলে বসবাসকারী কিছু উপজাতিরা নর খাদক রয়েছে, অর্থাৎ তারা আজও মানুষের মাংস খায়। নাগাল্যান্ডের লোকেরা কুকুর সহ এমন অনেক হিংস্র প্রাণীর মাংসকে তাদের প্রধান খাদ্য হিসাবে গ্রহণ করে, যা দেশের অন্যান্য রাজ্যের লোকেরা এগুলোকে অত্যন্ত ঘৃণার চোখে দেখে থাকেন।
নাগাল্যান্ডের জনসংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় অতি নগণ্য। এখানে আনুষ্ঠানিকভাবে কেবল 19 লক্ষ মানুষ বসবাস করেন, তবে সংখ্যায় কম হলেও বিভিন্ন উপজাতির লোকেরা এখানে একই সঙ্গে বসবাস করায় এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সর্বদাই বৈচিত্র্যময় হয়। নাগাল্যান্ডের মানুষ আজও প্রজন্ম থেকে প্রজন্মে শত শত বছর ধরে লোকগান এবং লোককাহিনীর গুণগান গেয়ে থাকে, যার মধ্যে বীরত্ব, সৌন্দর্য, প্রেম এবং উদারতার ঝলক দেখা যায়। নাগাল্যান্ড একটি গ্রামীণ রাজ্য, যেখানকার জনসংখ্যার প্রায় 4/5 বেশি লোকজন গ্রামে বাস করেন, তবে শহরে বসবাসকারী লোকেদের মধ্যে এখানকার ডিমাপুর এবং কোহিমা হল একমাত্র শহর যেখানে প্রায় 50,000 বেশি লোকজন বসবাস করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।